হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার সবাই কেমন আছো? তোমাদেরকে বলে রাখি, 21 ব্যাচের এক ছেলে আমাকে রিসেন্টলি জিজ্ঞেস করছে যে ভাই আপনি অভ্যাসে কেমন র্যাঙ্ক করতেন, প্লাস হচ্ছে আপনার বইটা র্যাঙ্ক কেমন ছিল, আপনি কোন কলেজে পড়তেন। আমি তো ভাই অমুক কলেজে পড়ি। ভাই আগে তোমাদেরকে বলে রাখি, এইসব কলেজে কোন কলেজে তুমি পড়ছো, কোন ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা, এগুলো কিছু নির্ভর করে না। কোন কলেজ থেকে কতজন চান্স পায় এটা সব থেকে অবজার্ভড একটা স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস বলতে আমি মনে করি। সো এটার হিসাব বাদ দাও, ঠিক আছে? তোমার যেটা নিয়ে হিসাব করতে হবে সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক কেমন ছিল, ঠিক আছে? এখন মনে হতে পারে যে ভাই আমার তো র্যাঙ্ক কেমন, আমার ফ্রেন্ড তো এত ভালো ভালো র্যাঙ্ক করতেছে, সবার আগে তোমার ফ্রেন্ড কি র্যাঙ্ক করতেছে এটার হিসাব বাদ। দুই রকমের ব্যাপার স্যাপার আছে, তুমি তোমার ফ্রেন্ডকে নিজের কম্পিটিটর মনতেছো, মনে করতেছো, নাকি নিজের প্যারামিটার মনে করতেছো, এটার একটা ব্যাপার আছে, ঠিক আছে? তোমার ফ্রেন্ডকে প্যারামিটার মনে করা এক ধরনের ব্যাপার, তোমার ফ্রেন্ডকে কম্পিটিটর মনে করা আর একটা ব্যাপার, ঠিক আছে? আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করতাম, আমার ওর সাথে কম্পিটিশন লেগে থাকতো, এবং একটা হেলদি কম্পিটিশন, আমি কষ্ট পাইতাম, আমার ভালো করলে যাতে আমি কষ্ট পাবো এমন না। ও কি লিখে নাম্বার পাইলো সেটা আমি উল্টা দেখতাম আর কি, তার খাতা দেখতাম, সে আমার খাতা দেখতো, কখনো আমি ভালো র্যাঙ্ক করতাম, কখনো ও ভালো র্যাঙ্ক করতো, মোস্টলি যদি ওই ভালো র্যাঙ্ক করতো তবু। তো অবশ্যই একটা কম্পিটিটর চয়েস করো তোমার ফ্রেন্ডের মধ্যে থেকে, যে অবশ্যই তোমার থেকে ভালো র্যাঙ্ক করতেছে, তার সাথে নিজের র্যাঙ্কটা কম্পেয়ার করার ট্রাই করো, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো ক্রমাগত ভাবে, ঠিক আছে? যেই ফ্রেন্ড একেবারে ফার্স্ট হইতেছে কিংবা টপ 100 এর ভিতরে আছে, তার সাথে কম্পিটিশনে না যাওয়াও ভালো, এবং তাকে নিয়ে চিন্তা না করাই ভালো, কারণ ওরা অন্য জগতের মানুষ, ওরা আমাদের মতন মিডিয়াকারদের সাথে ওরা চলাফেরা করে না, তো ওদের সাথে কম্পিটিশন করতে যাও না, ঠিক আছে? তো আর আরেকটা কাজ করতে পারো, যেটা হচ্ছে যে তুমি নিজের পারফরমেন্সের একটা গ্রাফ রাখো, তুমি যে উইকলি এক্সামে যে মার্কসটা পাচ্ছো, ফাইনাল মডেল টেস্টে যে মার্কসটা পাচ্ছ, সেই মার্কসটা 600 কনভার্ট করলে কথা হয়, কিংবা এই পুরো কোশ্চেনটা যদি এমসিকিউতে হইতো তাহলে ডিউতে আসলে তুমি কিরকম মার্কস পাইতা, সেগুলো দেখো, এবং সেই মার্কসটা ইনাফ কি ইনাফ না সেটা না, তুমি যে মার্কসগুলো পাচ্ছ সেখানে তোমার উন্নতি হচ্ছে নাকি সেটা দেখো। 210 আমাদের সময় পরীক্ষা হইতো, 210 ভিতরে তুমি দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি 80-90 এসব পাচ্ছ, 180-190 না, 80-90 এগুলো পাচ্ছ, হ্যাঁ, এরকম করলে হবে না, কিন্তু তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমার মার্কসটাকে আপগ্রেড করতে হবে, 80-85-90-30, তো এত বেশি না হলে তুমি 2-3 করে আগাও। এটা হচ্ছে মূলত 21 ব্যাচের জন্য বলতেছি, কারণ 21 ব্যাচ কি করতেছে এখন, কিন্তু এই উইকলি এক্সামগুলো দিচ্ছ, আর 20 ব্যাচ তো এখন ফাইনাল মডেল দিচ্ছ, তো তোমাদের ব্যাপারে বলবো একটু পরে। 21 ব্যাচ তোমরা হচ্ছে এই উইকলি এক্সামগুলোতে তোমার প্রত্যেক পরীক্ষায় মার্কস 2-3 করে বাড়াও, মানে উইদাউট এনি রেসপেক্ট টু দ্য সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি ধীরে ধীরে বাড়তেছে নাকি কমতেছে সেটা না, তুমি আজকের পরীক্ষা কালকে পরীক্ষা সবগুলো সাবজেক্টে একইভাবে দক্ষতা অর্জন করার ট্রাই করো। যদি এটা অ্যাবজার্ড শোনাবে, আমি নিজেই হচ্ছে শুধুমাত্র 2টা সাবজেক্ট পড়ে আসলে এখানে আসছি, তো তবুও চেষ্টা করা হচ্ছে সবগুলো সাবজেক্টকে সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে তুমি তোমার মার্কসের উন্নতি দেখতে পাচ্ছ নাকি সেটা দেখো। তোমার ফ্রেন্ডের সাথে কি হইতেছে না হইতেছে এটা পরের কথা, অন্যরা কি হইতেছে না হইতেছে সেটা পরের কথা, তোমার মার্কসের উন্নতি হচ্ছে নাকি সেটা দেখো। তুমি যদি 80 পাও কালকে তুমি 82 পাওয়ার ট্রাই করো, তুমি যদি আজকে 40 পাও তুমি কালকে 42 পাওয়ার ট্রাই করো, তোমার যদি মার্কস 150 থাকে তুমি 160 ওঠানোর ট্রাই করো, এটা যাতে প্র্যাকটিস হয়, ঠিক আছে? আমার মার্কস শুরু হয়েছিল আমার এক্সাক্টলি মনে নেই, খুব সম্ভবত 110 দিয়ে প্রথম উইক এক্সাম আমি খুব সম্ভবত 110 পাইছিলাম, লাস্টের দিকে আমি হচ্ছে 140-150 এই রেঞ্জের মাঝামাঝিতে থাকতাম, 210-এর ভিতরে, ঠিক আছে? রিটেনের কথা বলতেছি শুধুমাত্র। তো দেখো, তো ক্রমান্বয়ে তুমি উন্নতি করলেই হয়েছে রে ভাই, তোমার ইয়া করতে হবে না, তোমার 190 পাইতে হবে না, তোমার 200 পাওয়া লাগবে না, 210 পাইতে হবে না, তো তুমি যে মার্কসটা পাচ্ছ সেই মার্কসটার উন্নতি হচ্ছে নাকি সেটা খেয়াল করো, তাহলে সেটা যথেষ্ট হবে। অনেকক্ষণ একই কথা বকবক করে বেড়াচ্ছি বারবার, তো এটা খেয়াল করো, এবং হচ্ছে এমসিকিউ এর ব্যাপারটা নিয়ে ট্রাই করো যে সেটা টাইমিংটা যাতে বাড়ানো যায় এবং ভুল অ্যান্সার করা কমাও আর কি, হ্যাঁ, ঠিক আছে? যদি শিওর না হয় তাহলে দাগায় না, আমার আমার অ্যাডভাইস হচ্ছে শিওর না হলে দাগায় না, আর এমসিকিউ এর জন্য যে শর্টকাটগুলো সেগুলো মুখস্থ করতে যায় না। শর্টকাট কেন মুখস্থ হয় না কিংবা কি করতে পারো শর্টকাটের ব্যাপারে সেটা নিয়ে আমার ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারো। আর হচ্ছে বলতেছি যেটা আবারও, যে তুমি তোমার মার্কস নিয়ে চিন্তা ভাবনা করে না, তুমি ফোকাস করো যে তোমার পারফরমেন্স গ্রাফটা ঠিক হচ্ছে নাকি, তোমার র্যাঙ্কিং এর যে গ্রাফটা আছে, ভালো কথা, ভালো কথা মনে করছে, র্যাঙ্কিং এর যে গ্রাফটা আছে সেটা উন্নতি হচ্ছে না সেটা দেখো। আমার প্রথম যে র্যাঙ্কটা আসছিল সেটা খুব সম্ভবত 1200 something ছিল, আমাদের সময় কিন্তু অনেক স্টুডেন্ট ছিল, ঠিক আছে? সেটা হিসাব করে বলতেছি 1200 something, তো তুমি ধরো না যে তুমি 1200 something পাচ্ছ দেখে তোমার রেজাল্ট খুব ভালো না, কারণ এখন স্টুডেন্টের সংখ্যা অনেক হেফে রয়েছে, ঠিক আছে? তো 1200 something ছিল, তারপরে পরেরটাতে আমি আবার খারাপ করছিলাম, 1400 চলে গেছিলাম, তারপরে মোটামুটি ভাবে কনসিস্টেন্টলি আমি 1000 ভিতরে ছিলাম। এটা ট্রাই করো হচ্ছে তুমি যেখানেই থাকো, যে কোচিংয়ে পড়ো নাকি যেখানে আসো নাকি, তোমার কনসিস্টেন্টলি র্যাঙ্ক সামনে গেছে নাকি সেটা দেখতে থাকো। এবং একটা সময় ছিল এমন একটা সাবজেক্ট ফাইনালে আমি 210 হয়ে গেছিলাম, সরি 212 হয়ে গেছিলাম, তো এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে তোমার কনসিস্টেন্টলি উন্নতি হচ্ছে নাকি, আর হচ্ছে হঠাৎ করে আপডাউন এরকম যাতে না হয়, ক্রমান্বয়ে উপর দিকে উঠবো আমরা, ঠিক আছে? বেশি বেশি পড়াশোনা করে, যদি তোমার আরো কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমার যদি মনে হয় তুমি আরো কিছু ভিডিও চাও এই রিলেটেড আমার আমার কাছ থেকে, তাহলে সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমার যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে তুমি লাইক করে রাখতে পারো, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, এডুকেশনাল যদি কন্টেন্ট দরকার হয় কোনো একটা চ্যাপ্টার পারতেছো না তাহলে আমার চ্যানেল ঘুরে আসতে পারো, সেখানে প্রচুর কন্টেন্ট আছে, ঠিক আছে? আর অ্যাডমিশন রিলেটেড কনসেপ্ট বুকেরও সলভ আছে, সেগুলো দেখতে পারো, এবং তোমার জন্য রিলেভেন্ট যে চারটা ভিডিও সেই চারটা ভিডিও হচ্ছে ভিডিও শেষে দেওয়া থাকবে, তো সেগুলো দেখে নিও। হ্যাভ এ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।